হেই গাইজ, অনেকদিন পর তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আমি মোটামুটি ভালো আছি। তো আজ হচ্ছে রাখীবন্ধন, আর আমার বুনু, আমার ছোটো কাকা শ্বশুরের মেয়ে, ও বুনু ভাই মানে ওর দাদাকে রাখি বাঁধছে আর কি। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর আমরা তো খুবই এনজয় করব। তো এর আগের যে বছরটা চলে গেছে সেই বছরে তো খুবই এনজয় করেছিলাম, সেটা আমাদের বাড়িতেই সেলিব্রেট হয়েছিল। আমার অজয় ভাই এসেছিল আর সব ভাইয়েরা ছিল, বিভিন্ন রাইস, বিরিয়ানি বা চিকেন, যা ভুলে গেছি, সব আইটেম করেছিলাম। খুব একসাথে সবাই এনজয় করেছিলাম। আর এবার মোটামুটি কাকুদের বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন আছে আর এখানেই সবটা সেলিব্রেট হচ্ছে। তো চলো মোটামুটি যতটুকু পারবো ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে, আর তোমরা দেখতে থাকো। তো এখন ছোট ভাই এসছে, মানে এটা হচ্ছে আমার ছোট কাকা শ্বশুরের মেয়ে আর ছেলে আর কি। তো ওরা দুজন দুজন না, বোন ভাইকে রাখি বাঁধবে। তো ভাই দেখো প্রদীপের তাপ নেওয়ার জন্য ওটাকেই আর কি দেখাচ্ছে, সেটা নিয়ে আমরা সবাই আসি একটা মজা করছি আর কি। তো দেখা যাক ছোট মানুষ, ওকে কীভাবে রাজি করিয়ে রাখিটা পরানো যায়। না, রাজি হয়ে গেছে, ও তো রাখি হাতে রাখতেই চায় না, কিন্তু এবার দেখছি বেশ শান্ত হয়ে রাখিটা পরে নিচ্ছে। জানি না আমার বেলায় কি করবে। তো যাই হোক, এর মধ্যে কিন্তু একটা মজার ঘটনা ঘটে গেছে, চলো সেটা তোমাদেরকে বলি। বিকি আগে থেকে ওকে টাকাটা দিয়ে ফেলেছে, আবার অথচ সেলিব্রেশনটা দেয়নি, সেটা অন্য ঘরে অন্য রুমে ছিল আর কি। তো সেখান থেকে সেলিব্রেশনটা এনেছে, এবার যেহেতু আমার ভিডিও করা হয়নি তো আবার বলছে এই বোন এ না টাকা দে দে টাকাটা দে, মানে এমনভাবে চেয়েছে না, মানে চাওয়ার বিষয়টা মানে এত হাস্যকর ছিল কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, আবারও দিল, বোনের জন্য সেলিব্রেশন এনেছে, টাকা দিল, 500 টাকা দিল। আর দেখো ভাই মিষ্টি তো খেতেই চাইছে না কোনো রকমে আর কি, আর জলটাও ওই কোনো রকম, কারণ ও একটু আগে খাওয়া দাওয়া করে উঠলো, তো ওই জন্যই আর কি। তো এই সাইডে কাকু আছে, বুনু ভিডিওটা করছিল আর কি, আর আমি ভাইকে রাখি বাঁধছিলাম, আর ও তো আমাকে হা করে দেখছে। অ্যাকচুয়ালি ও না কারো কোলে যেতে চায় না, কিন্তু ইদানিং হয়েছে কি, ও আমার মানে প্রেমে পড়ে গেছে ওর বৌদি হয়তো। আমি ও আমাকে সবসময় হা করে করে দেখে, আমার কোলে আসে, আমাকে বলে শুশুরি দিয়ে দাও, মানে বলতে পারে না, ইশারাতে দেখায়, মানে কি বলবো, খুবই মানে ও আমাকে বেশ ভালোবাসে, পছন্দ করে। আর আমি তোকে খুবই ভালোবাসি ছোট্ট দেওর, আমার দেওরকে নিয়ে, দেওরকে কোলে নিয়ে ঘুরি আর কি, কয়জনের হয় এইরকম সৌভাগ্য। তো চলো আমি একটু ট্রাই করি মিষ্টি ও খায় কি, মনে তো হয় কাবে না, কারণ ও কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে উঠলো, আর দিদির থেকে যাও একটু খেয়েছে, আমার থেকে নিলই না। তো যাই হোক একটু জলই খাইয়ে দেবো আর কি, সেটাই ভাবছি, দেখা যাক জলটাও খাই কি। তো ফ্রেন্ডস, আজকের দিনটা তোমরা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্টে জানিও, আমরা মোটামুটি খুবই এনজয় করলাম, ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।